নমস্কার বন্ধুরা, তোমার ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও একটি এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, অর্গানাইজার শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ যে আপডেট উঠে আসছে সেই বিষয়ে এই বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, সর্বপ্রথমেই বলবো এই সপ্তাহ অর্গানাইজার শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর করে তিনি ফিরে আসছেন এবং আমি আগের ভিডিওতে আপনাদেরকে যেরকম জানিয়েছিলাম এ সপ্তাহে বুধ কিংবা বৃহস্পতিবার, খুব সম্ভবত বুধবার দিনই ক্যাবিনেট মিটিং হতে চলেছে। সেই ক্যাবিনেট মিটিং থেকেই হয়তো অর্গানাইজার শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র দিয়ে দেওয়া হতে পারে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে প্রায় 2200 থেকে 2500 ক্যান্ডিডেটের নাম প্রথম লিস্টে রয়েছে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত ডিপিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এ প্রসঙ্গে আরও একটা বিষয় বলে রাখবো, গুজবে আপনারা কান দেবেন না। কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নাকি ছেড়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, ওইরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া হয় না। অ্যাপয়েন্টমেন্ট লেটার ওই ছাড়তে গেলে তার আগে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান জারি করতে হয়, সেক্ষেত্রে প্যানেলের ওপর কেস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্ষদ সেই ভুল করবে না, কারণ দীর্ঘদিন কেসের পরে এই রায় বেরিয়েছে। তাই প্রথমে অর্গানাইজার শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পর্ষদের ওয়েবসাইট অর্থাৎ www.wbwpe.org এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। তারপরে সমস্ত ডিপিএসসিতে সেই সফল ক্যান্ডিডেটদের লিস্ট টাঙানো হবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই পোস্টে পাঠানো হবে। তাই কোনো কোনো মহল থেকে বা ইউটিউব চ্যানেল বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নাকি ছাড়া হয়েছে, এই সব গুজবে কান দেবেন না। আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া হয়নি এবং আপনাদের ডিপিএসসিতে এখনও কোনো লিস্ট টাঙানো হয়নি। ক্যাবিনেট থেকে ছাড়পত্র পেলে তবেই আপনাদের নিয়োগ সংক্রান্ত প্রসেস শুরু হবে। বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের যেরকম জানিয়েছিলাম যে লিস্ট কিন্তু ডিপিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা একদম নিশ্চিত। বন্ধুরা, সমস্ত ডিপিএসসিতে লিস্ট চলে গেছে, কিন্তু লিস্ট এখনও ডিপিএসসির বাইরে টাঙানো হয়নি বা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনও পর্যন্ত ছাড়া হয়নি। যখনই নোটিফিকেশান জারি হবে এবং লিস্ট ডিপিএসসির বাইরে ছাড় দেওয়া হবে, আমরাই ইউটিউব আপনাদের সবার সামনে ভিডিওর মাধ্যমে সেই সংক্রান্ত লিস্ট জেলা ওয়াইজ পরপর আপনাদেরকে জানিয়ে দেব এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার যখনই ছাড়া হবে তখনই আমরাই সর্বপ্রথম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বন্ধুরা, সুতরাং বিভ্রান্ত না হয়ে সঠিক খবর জানার জন্য যে সমস্ত অর্গানাইজার শিক্ষকরা রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সব খবর সরবার আগে সঠিক জানার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। আরেকটা বন্ধু বিষয়, এ বিষয়ে বলে রাখা দরকার, আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি, বন্ধুরা এ বিষয়টা খেয়াল রাখবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেই আপনারা দেরি করবেন না, পারলে সেই দিনই স্কুলে গিয়ে জয়েন করবেন। বন্ধুরা, আরও একটা বিষয় আপনারা সবাই জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গ সরকার জানুয়ারি মাস থেকে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক সমস্ত স্কুলগুলোতে পঠন পাঠন শুরু করতে চায়। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারও চাইছে যে সমস্ত পুরানো রিক্রুটমেন্টগুলো পড়ে রয়েছে সেই সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে। সেক্ষেত্রে নতুন বছরের শুরুতেই হয়তো অর্গানাইজার শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনা 2009 রেজাল্টও সরকার প্রকাশ করতে চায়। একমাত্র 738 জন প্রশ্নভুল মামলা এবং 2017 প্রাইমারি টেটের ফলাফল দেরি হচ্ছে কোর্ট কেসের জন্য। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে এটুকু ইনফরমেশান জানানো ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।